والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك وعليكم السلام ورحمة الله وبركاته شمعتو ইসমাইল হোসেন ভাই বাংলাদেশ থেকে আপনি জানতে চেয়েছেন যে রফুলিয়া দেন কি করতে হবে আসলে না করলে কি হয় না ফরজ ওয়াজিব ঠিক থাকলে আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম মাবাদ সময়ত ইসমাইল হোসেন ভাই হয়তো আজকে তো অনেক মানুষের কাছে নামাজ না পড়েও তো হয়ে যায় অনেক মানুষ দেখেন না ইসলামের নাম দোহাই দিয়ে কত কি করতেছে অনেক মানুষ নিজেদের মতের পক্ষে দলিল দিয়ে মাজার দরগাতে চলে যাচ্ছে কবর পূজাতে চলে যাচ্ছে হাজার হাজার লোক কবর পূজাতে চলে যাচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং শেরকের পথে আহ্বান করছে তো হচ্ছে না কেন হবেই তো যে যে পারে সেভাবে করে কিন্তু কোরআন হাদিস তো কোরআন হাদিসের পথে মনে রয়েছে এমনি যে মাদাসাহে পড়ায় দেখেন না যে মাদাসা প্রতিষ্ঠা করছে প্রতিষ্ঠিত করছে তার মনে সে কিদাবাদী পড়াইতেছে যেভাবে ব্যাখ্যা সেভাবে করতেছে যে তাপসির করতেছে সেভাবে যে অনুসারে সেভাবে তাপসির করতেছে যে বই লাগতেছে তার মতের অনুসারে বই লাগতেছে আর সারা পৃথিবীকে গোমরা করে নিজের পক্ষে নিজেরাই সঠিক মনে করতেছে নিজে যেটা বিশ্বাস করে সেটাই তো যার মনে যা যা দিয়ে ওঠে তা কানা তার খবর মনে মনে জানা এই তো অবস্থা আপনি যদি এইভাবে করেন তো হবে না কেন আপনি যদি করেন এইভাবে হবে কে কে নিষেধ করবে আপনার আপনার পুতুল আপনি যেমনি নাচাবেন সেমনি তো নাচবে কাউকে আপনি বলতে পারবেন যে আমারটা আমি যেভাবে খুশি সেমনিই করব কিন্তু প্রশ্ন হইল যে আপনি যদি আল্লাহ এবং রাসুল সাল্লাহ আসলামের পূর্ণ এর্তে অনুসরণ করতে চান তখনই তো আপনাকে আসতে হবে আদেশের মধ্যে নিষেধের মধ্যে তখন আপনাকে সীমার মধ্যে আসতে হবে সীমা তো আল্লাহ এবং রাসুল সাল্লাহ আসলামের কর্তৃক নির্ধারিত এটা তো মন করা কেউ না আল্লাহ নবী সাল্লাহ সালাম এই সীমা রেখার কথাই তো বলছেন সল্লুক আমার হয়তো মনে উচল্লি যে বাবা আমাকে পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো সুতরাং নামাজের ক্ষেত্রে সেগুলি নামাজের ক্ষেত্রে সেগুলি ওয়াজিব ফরজ সুন্নত এগুলি তো লক্ষণীয় বিষয় আজকে সুন্নতির বিষয় এত অবহেলা কেন সুন্নতির বিষয় তো আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সম্পর্কে বলাই তো হয়েছে ফরজ সুন্নত ওয়াজিব সব ক্ষেত্রে সমষ্টিগতভাবেই তো বলা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলকে এত অনুসরণ ক্ষেত্রে এবং একদিকে বলা হয় নাই

নিষেধ থেকে যা নিষেধ করে তার দূরে থাকো তো রফুলিয়া দেন আল্লাহ রসুল্লাহ স্পষ্ট দ্বারা একটা দুটো হাদিস দ্বারা প্রমাণিত নয় রফলিয়া দেন করা এবং এটা সোহাবই বর্ণনা হয়েছে এবং ইমাম বুখার রহমালা একটা কিতাবই লেখছেন একটা দুটো হাদিসের মাধ্যমে বর্ণনা নাই রফলিয়া দান না করার ব্যাপারে হাদিস অনেকে দুর্বল বলছেন সেখানে এবং কোন রাবি কি কারণে দুর্বল বলছে একজন মহাদেশ দুর্বল বলেন নাই তো মোতাবেক আমল করতে হবে আর আজকে একটা জন্য দেখেন কত মারামারি কত মারামারি করতেছে মে শখের সুন্নাত মসজিদে দ্বারা এত এত বলতেছে এই শূন্যতে বলতেছে এই শূন্যতেই বলতেছে এই শূন্যতে এই করতে হবে এই শূন্যতেই করতে হবে শূন্যদের জন্য তারা প্রাণ দিয়ে দিতেছে আর শূন্যদের বিরোধিতা করলে তাদেরকে কাফের মসজিদ বলতেছে অথচ কত প্রকার বেদাত করা হয় কত প্রকার করা হয় বেদাত না করলে দিনের বেদাত করে আর বেদাত না করলে আরেকজনকে কাফের বলে দেয় হওয়ার এক দু ব্যক্তি ফরজ নামাজের পরে মোনাজাত করে না বরং সে সুনামতায় আমল করতেছে মর্জিদরা সরাসরি তাকে কাফের মুর্শিদ মুনাফেক বানায় দিল আর তাকে মসজিদ থেকে না করে দিল এই যে যেখানে যেটা করার দরকার সেখানে যেটা করবে না আর যেটা উল্টা পজলো রাম আরে ভাই সুন্নত মোতাবেক আপনাকে আমল করতে হবে একটা সুন্নতের জন্য আপনি কত চেষ্টা করেন আর এই যে গুরুত্বপূর্ণ শূন্যদ যে নামাজের মধ্যে সলাতের মধ্যে যেগুলি এগুলি এগুলি করতে গেলেই মাথা গরম হয়ে যায় রক্ত জায়গা আধার ব্যাপারে জাহাজের খবর নিয়ে নেয় অথবা বলা যেতে পারে যে মানে তোরপার করে দেবে কী কী করবে মানে এদের যে তখন আর মাথা গরম হয়ে গেল গা মানে আমরা কি হয়ে গেলাম রে না পারে আরবি না পারে বাংলা না পারে ইংলিশ আবার কেউ আছে আরবি বাংলা ইংলিশ তিনটা বইলা মানে রে নিজে বুঝাই দিল যে আমি কি হয়ে গেলাম রে আমি কি হয়ে গেলাম মানে খুব দেখা আছে আল্লাহ হওয়ার পর আপনাকে আমাকে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের তেমন অনুসরণ করাই এটি হলো মুক্তি এবং নাজাতের কারণ এ সম্পর্কে একটা দূরে হাদিস তো সুতরাং যেটা সহি বিশুদ্ধ প্রমাণে তা আসে আসে সেটাতেই করতে হবে এবং সেটা করাটাই যদি যুক্তিসঙ্গত সেখানেই মুক্তি এবং নাজাতের আশা করা যায় কোনো ব্যক্তি যদি অফলিয়ার দেন করে তাহলে কি অনেক বড় দোষের কারণ হয়ে গেল সে কেউ মুসলিম হয়ে যাবে এবং সে মতে আমল করতে আসে বাহাবা দিতে হবে তাকে স্বাগত জানাতে হবে তার জন্য দোয়া করতে হবে সে সুনাম মোতাবেক কোরআন শূন্য মোতাবেক আমল করতে আর কেউ যদি না করে তার দুর্বলতা এখানে সে চুপ করে আর একজনকে বাতা দিবে কেন আর আরেক আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি রফলিয়া দেন নাই করে যেখানে রফিলের বিষয়ে অতিরিক্ত কথা আছে ফরজ আর থাকবে তাহলে রফলিয়া দেন করতে হবে এখানে তো মতবিরোধ নেই কিন্তু যে সমস্ত ক্ষেত্রে আরও কয়েক জায়গা আছে সেখানে যদি কেউ না করে এই ফতুয়া দিয়ে যে তা সেও যে কাফের হয়ে যাবে আর তার নামাজ হবে না এই ফতুয়া তো দেওয়াটাই ঠিক নাই এরকম কেউ দিলে ভুল দিবে তাহলে কথা সর্বসক্রিয়ভাবে সমঝোতার দৃশ্যে দেখতে হবে নমনীয় ভাব দেখাইতে হবে কোরআন এবং সন্ন্যার যেখানে দলিল স্পষ্ট থাকবে সবাইকে সেখানে আদর্শ ঠিক রাখতে হবে নমনীয়তা দেখাইতে হবে বারাবারি চলবে না কারণ এটা নিজের মন গড়ার কথা নেই যেটা আমার দাদার সম্পত্তি আমি যেভাবে চাষ করবো চাষ করলে নাহলে যুগ যোগদের ফালায় রাখবো নাহলে ওখানে সমস্ত এলাকার টয়লেট বানায় রাখবো কোরআন হাদিসের ক্ষেত্রে এরকম না কোরআন হাদিস যার যার মন গড়া মতো মানা যাবে না কোরআন হাদিস যেখানে যেটা স্পষ্ট দলিল আছে প্রমাণ আছে সেটা যদি স্পষ্ট প্রমাণ হয় তাহলে মানতে হবে আর কোরআন হাদিসের ক্ষেত্রে সূত্র হলো যে একটা কোরআন এবং সুন্নার বিধান যদি সত্যিকারভাবে সেটা যদি কানা ল্যাংড়ার কাছে থাকে তার কাছ থেকে গ্রহণ করতে হবে যে শরীর যেটা সহি বিশুদ্ধ থাকে গ্রহণ করা যাবে আর যদি সে কোরআনসন্নার বিরোধী থাকে সেটা যত বড়ই ওলামা হোক না কেন যত বড় পীর বুজুর্গ হোক না কেন যত বড় শিক্ষিত জ্ঞানী হোক না কেন সুন্নার বিরোধী তারটাই বাদ দিতে হবে সুতরাং কেন এই যে কোরআন সুন্না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটা কেউ মন গড়া নাই কেউ বানানোর অধিকার রাখবে না কেউ কমানোর অধিকার রাখবে না কেউ এখানে বেশি বাড়াইতেও পারবে না সুতরাং সবাইকে সীমার মধ্যে থেকে আবাদত বন্দীকে ঠিক রাখতে হবে এই জন্য সংক্ষিপ্ত কথা আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক মধ্যে সুন্দর আমল করার তো অভিধান করুন হাজ ওসল্লা তালা নাবিনা মোহাম্মদ সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء